নবম দশমে কত ভুয়ো নিয়োগ খুঁজতে বৈঠকে বসছে কমিশন। আজ কমিশনের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক রয়েছে, আমরা এই বিষয়ে আরো জানবো। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি খবর পাচ্ছ? দেখো ইন্দিরা, আদালতের যেটা বক্তব্য ছিল যে ভুয়ো নিয়োগ সেইগুলোকে ধরে তাদের যে চাকরি বাতিল করে ন্যায্য প্রার্থী বা মেধাতে চাকরি দেওয়া হবে, সেই কারণে গতকালকে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে। নবম দশমে কত সংখ্যক ভুয়ো নিয়োগ হয়েছে তা খুঁজে বার করতে হবে। সেই নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে তারা বৈঠকে বসছেন স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবী। যারা বসছেন বিকাল 5টার সময় তারা কমিশন দপ্তরে বৈঠক করবে। তারা কাগজপত্র খতিয়ে দেখবেন যে কোথায় কত বেনিয়ম বা বেরিয়ে হয়েছে, এবং সেই সংখ্যা জানতে পারলে কিন্তু আদালত তারপরেই তাদের চাকরি বাতিল করবে এবং সেই শূন্যস্থান জায়গায় কিন্তু ন্যায্য প্রার্থীতে চাকরি দেবে। সেই কথা গতকালকে কিন্তু আওয়াজ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই নির্দেশ হতে কিন্তু আজকে বৈঠকে বসছে কমিশন দু 3 পক্ষকে নিয়ে।